how a simple thing can create a big difference. And we are happy also with our students, they are creating something new to create their own personality. And our students always very much interactive with someone coming from outside, because we know this is a lifetime opportunity for every student to know, to connect. Ladies and gentlemen, let me welcome Mr. Abu Tahir Khan, Director, Career Development Center, to give a brief presentation or to deliver his bio or sketch of Bibi Russell, our special guest today. Please welcome Mr. Abu Tahir Khan. আমরা যখন বলি সমাজ সাহিত্য ও সংস্কৃতির এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রনাথের চিন্তার স্পর্শ পড়েনি, তখন সেখানে ধর্ম, দর্শন, নান্দনিকতা ইত্যাদি নানা কিছুর কথা ভাবলেও নিশ্চয় চট করে ফ্যাশনের কথা ভাবি না। অথচ বহুল পঠিত শেষের কবিতায় কি অসাধারণ নৈপুণ্যের সাথে তিনি ফ্যাশনকে সংজ্ঞায়িত করেছেন, পরম ইতিবাচক অর্থে এই বলে যে ফ্যাশন হলো মুখোশ আর স্টাইলটা হলো মুখশ্রী। অন্যদিকে বিবি রাসেলের ভাষায় ফ্যাশন হচ্ছে এ নেসেসিটি, এ কালচার। আর এ সম্পর্কে বিবি রাসেলের দর্শন হচ্ছে একে উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা। একজন বাঙালি নারী কতটা আধুনিক ও ফ্যাশনেবল হলে, এখন থেকে 42 বছর আগে 1975 সালে বিলাতে গিয়েছিলেন ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়াশোনা করতে। বিবি রাসেলের দৃষ্টিতে পৃথিবীর অন্যতম চৌকোশ মানে স্মার্ট ও ফ্যাশনেবল মানুষ হচ্ছেন রবীন্দ্রনাথ। আপন শিকড় ও যে দেশজ মৃত্তিকার গভীরে পুঁথিত বোধ থেকে নির্মিত ফ্যাশনের জন্য ইউনেস্কো বিবি রাসেলকে 1999 সনে ডিজাইনার ফর ডেভেলপমেন্ট এবং 2001 সনে আর্টিস্ট ফর পিস পুরস্কারে ভূষিত করেন। তার যে অভিযাত্রা সেটি সত্যিকার অর্থে পূর্ণতা পাবে, আর তার মধ্য দিয়ে বিশ্ব সবাই মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হবে বাংলার মাটি, মানুষ ও সংস্কৃতির হৃদয় বাতায়ন। আসলে ফ্যাশন হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্রিয়েশন, এবং আমি বলে রাখতে চাই বিবি রাসেল যখন মঞ্চে এসে দাঁড়াবে তখন তোমরাই দেখতে পাবে যে সেই ইউনিকনেসটা উনি কোথা থেকে এলো, নিয়ে এলো আমাদের এই মঞ্চে। Just wait for a few minutes, but before that, let me welcome Honorable Chairman, Board of Trustees, Mr. Mohammad Sabur Khan, to welcome Bibi Russell officially from the stage. যে সংস্কৃতিকে লালন করে বা যে আমাদের দেশকে ভালোবেসে উনি যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশে, আমার মনে হয় যে আবারও বলছি যে আবু তাহেরের বক্তব্য থেকে সবাই বুঝতে সক্ষম যে বাংলাদেশকে কীভাবে কন্ট্রিবিউট করা যায়, এবং স্পেশালি ওনার সবচেয়ে বড় যেটা মানে স্পিরিট, ইয়াংদেরকে উনি সবসময় কিন্তু আলটিমেটলি গিয়ার আপ করতে চায়, এবং ইয়াংদের পিছনেই কিন্তু ওনার সবচেয়ে বেশি সময় যাচ্ছে, এবং বারবার কিন্তু মাটির টানে, প্রাণের টানে, বিবেকের টানে উনি কিন্তু বারবার দেশে ফিরে আসেন। তারপরেও কিন্তু একটা বড় কমিটমেন্ট হচ্ছে যে বাংলাদেশের তরুণ প্রজন্মকে কীভাবে আসলে আন্দোলিত করা যায়। এই যে একটা ইনভলভমেন্ট, যারা ফ্যাশনে ইনভলভ হলো আমাদের ছাত্রছাত্রী, প্রথম তো দেখে আমি ভাবলাম যে বাইরের কেউ আসলো কি না, আমি একটু অবাক হলাম, পরে দেখলাম যে না, ওরা সব আমাদেরই ছাত্রছাত্রী। তো আসলে এই যে ইনভলভমেন্টটা, এই ইনভলভমেন্টটাই কিন্তু আমরা চাই। তোমরা যারা টেক্সটাইল ডিপার্টমেন্টে স্পেশালি, অফকোর্স দ্য আদার ডিপার্টমেন্ট পিপল, দোজ হু আর অলসো সিটিং হেয়ার, প্লিজ ডোন্ট ইউ অলসো নট ফিল দে না আমরা কেন না, তোমরাও কিন্তু পার্ট অফ দ্য লাইফ, কারণ আলটিমেটলি বিবি রাসেল কিন্তু টেক্সটাইলে পড়াশোনা করে নাই। আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না, আমি চাই যে উনি কথা বলুক, আমরা শুনি, তারপর প্রয়োজন হলে দুই একটা কোশ্চেন আমি হয়তো করব ছাত্রদের সাথে। সবাইকে ধন্যবাদ। একটা কথা আজকে বলতে দ্বিধা নেই যে বিশ্ববিদ্যালয়ের যেমন বৈশ্বিক পরিস্থিতি থাকে, ঠিক একইভাবে
টেক্সটাইল ডিপার্টমেন্ট না, এখানে কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা আছে। আমরা জানি যে সবচেয়ে হাইলি পেইড ফ্যাশন ডিজাইনিং কোম্পানিগুলোতে একজন সফটওয়্যার বা দুই চারজন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কাজ করেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা কাজ করেন, বিজনেস স্কুল সেটাকে মার্কেটিং করে, প্রমোট করে। অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে পারফেক্ট সেট আপ টু প্রমোট ফ্যাশন ইন এ বিগার ক্যানভাস। So, ladies and gentlemen, welcome. We have also Iranian guests from abroad. Please join here on a stage, Honorable Vice Chancellor of the University. Ami onurodh korchi Honorable Chairman Sir, Board of Trustees, Janab Mohammad Sabur Khan ke. Amader ekti crest jeta toiri hoyeche Bishwabidyalayer campus ebong amader golden fiber materials diye. Ladies and gentlemen, welcome Bibi Russell. আমি বলতে চাই আপনাদের, আমি রিয়েলি অনেক টাচড। আমি বোধহয় কোনো অনুষ্ঠানে এসেছি অনেক দিন পরে, আমি প্রায় সব কিছুর থেকেই মুখ ঘুরিয়ে নেছি। এটার কারণ একটাই যে আমি দিন রাত চেষ্টা করে আমি এখনও চঙ্গের প্রথম ধাপে আসিনি। এটা কেন আমি বলবো পরে। আমি বাংলাদেশে ফিরে এসেছি বাংলাদেশের 50% মানুষের জন্য, যারা আমাকে ছোটবেলার থেকেই স্বপ্ন দেখিয়েছে। আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের গড়ে ওঠার পিছনে তার বাবা মা, তার বাড়ির একটা অবদান। ঘরের শিক্ষা যে সবচেয়ে বড় শিক্ষা, এটা আমি বলতে চাই। আমি ছোটবেলার থেকে আকাশের দিকে তাকাতাম, আমার তারা খুব ভাল লাগে, আকাশের তারা, স্টার্স ইন দ্য স্কাই। সো আমার বাবা আমাকে অনেক কবিতা পড়াতেন, গান শোনাতেন, হ্যাঁ, কিন্তু আমি নিজেকে কখনো ভাবতেও পারি না আমি একটা তারা, যেহেতু তারা আমাকে ইন্সপায়ার করেছে। তো এসব জিনিস। আর আমরা তিন বোন, আমার বাবা আমাদের তিন বোনকেই একদম বাংলা মিডিয়ামে পড়িয়েছে। এর জন্য না যে বাড়িতে, তার মানে না আমরা শেক্সপিয়ার এগুলি পড়িনি, পড়েছি। যেমন আমাদের সঙ্গীত শিখেছি, দেন উই হিয়ার অলসো বিটোভেন, ভিভালদি অ্যান্ড অল দিস। সো এর জন্য যে সঙ্গীত যে একটা জীবন, সেটা আমি ছোটবেলার থেকেই জানতাম। সঙ্গীত ছাড়া কেউ, সবার মধ্যেই যেরকমই সঙ্গীত শিখ, আপনি ক্লাসিক্যাল হোক, ফোক হোক, শাস্ত্রীয় হোক, রিলিজিয়াস হোক, সঙ্গীত একটা জীবন। এগুলি সব করে বড় হয়েছি। আমি কামরুনেসার থেকে ম্যাট্রিক, হোম ইকোনমিক্স একটুখানি পড়ে চলে গেছি বিদেশে। আমার জীবনটা কিন্তু একটা এই যে বাইরেই, কিন্তু যেহেতু আমার বাবা মা দেশে ছিলেন, ছুটে ছুটে আসতাম। আই কুড অ্যাফোর্ড টু কাম ইভেন ফর দ্য উইকেন্ড। তো এসে রেখে পুরো বাংলাদেশ চুষে বেড়াতাম, হ্যাঁ, কোন জায়গায় কী পাওয়া যায়, কোথায় ভাওয়াইয়া, কোথায় গম্ভীরা, কোথায় কী পিঠা, কোথায় কী কাপড়, এটা আমার আগের থেকেই রিসার্চ করা। আর যেহেতু আমাদের বাসায়, আমি বলেছি, অনেক নামী দামি মানুষ আসতেন, পলিটিশিয়ান, সাধারণ লোকও আসতো। তখনকার দিনে তো ফেরিওয়ালা আসতো, তরি তরকারি সব ঝুড়িতেন করে আসতো। তো আমি ওদের দেখতাম সুন্দর লুঙ্গি গামছা পরেছে, কেউ শাড়ি, জিজ্ঞাসা করতাম এটা কারা করেছে, বলছে আমাদের পাশে তাঁতিরা বানিয়েছে। আমি অনেক ঘ্যান ঘ্যান করতাম আমার বাবা মাকে, আমার এত, আমি তো অভাবে বড় হইনি, আমার পেন্সিল আছে, সব ওরা তো আমার থেকে ভালো কালার কম্বিনেশন করে। আমার স্বপ্নটা ওখান থেকেই হয়। তো আমি তখন ছুটে ছুটে যেতাম। আমাদের ছোটবেলার থেকেই, যেহেতু আমার মা ঢাকার, আমি কিন্তু ছোটবেলার থেকেই আমার বাবা মা আমাদের বন্দি করে রাখেনি। সরি, এখনকার ছেলেমেয়েরা তো ভাবে এই যে বের হলাম কী হবে, অনেক রকম প্রবলেম। আমরা কিন্তু নাচ গান সবই শিখতাম, বাবা মার ভয় ছিল না। আমার টিচাররা আমাকে বকতেন না, জানতেন আমি অনেক কিছু পারি, কিন্তু জানতেন আমি ফার্স্ট সেকেন্ড হতে চাই না। এই যে ছটপট করতাম, এটা করতাম, ওটা করতাম, আমার বাবা যেহেতু ইনভলভ ছিলেন, আমি মনিসিং টনিসিংকে দেখেও বড় হয়েছি, কাজে রাত্রেবেলা লোকজন আসতো, আমি উঠে যেতাম ওদের চা নাস্তা দেবার জন্য। তো আমাকে বলতো, আমি বলতাম যদি
আমি খুব ভালো রেজাল্ট করি, হয়তো বা আমার বড় বোনের মতন ডক্টর হতে চায়, আমাকে ডক্টর বানাবে, বা ছোট বোন ইন্টারন্যাশনালে পড়েছে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপে ওদের মতন। কিন্তু বকতেন না টিচাররা। আমার টিচাররা তো এক্সিলেন্ট ছিলেন। ওয়ান অফ মাই ফেভারিট টিচার সিদ্দিকা আপা, সিদ্দিকা কবির। ওনার যখন 70th বার্থডে, উনি তখন বলল, বিবি তুমি আমার স্পেশাল, উনি মারা যাওয়ার আগে স্পেশাল গেস্ট হতে হবে। আমি বলছি, আপা আপনার ফার্স্ট ক্লাস স্টুডেন্ট আছে, আমি তো কোনো রকমে পাস করছি। বলে, তুমি কি সেটা জানো না, তোমার মতন স্টুডেন্ট পাও। সবাই জানতেন আমি ভালো করে পড়তে চেতাম না, কিন্তু ফেলও করতে চেতাম না। বাট আজকে যারা ইয়াং জেনারেশন, আমি বলতে চাই, কিন্তু আমি একটা ব্যাপারে ফোকাস ছিলাম ছোটোবেলার থেকে আর্ট। আমি আমার 7 বছর বয়স থেকে 11 বছরে আমি অনেক আর্টের, ফাইন আর্টের পুরস্কার পেয়েছি, কিন্তু ফাইন আর্ট পড়তে চাইনি। যার জন্য বললাম, কামরুল হাসান ভাই, কিবরিয়া ভাই, তারপরে এস এম সুলতান ভাই, এখনকার যারা আছে মুনির ভাই, শাহাবুদ্দিন, সবাইকেই আমি চিনি, যেহেতু ছোটোবেলার থেকে ফাইন আর্টটার মধ্যে আমি ইনভলভ ছিলাম, কিন্তু ওটা আমি করতে চাইনি। আর তারপরে তো আমি এখানেই বলা হচ্ছে আমি ফ্যাশনে পড়েছি। আমি এটুকুন বলতে চাই যে আমি ফোকাস ছিলাম। আমার বাবা, আমার বয়স তখন 15, আমাকে একটা শ্যানেলের বই এনে দিয়েছিল। শ্যানেল ইজ ওয়ান অফ দ্য টপ ডিজাইনার ইন দ্য ওয়ার্ল্ড, ইন ও ফ্রেঞ্চ। সো আমি ওটা যখন দেখতাম, যেহেতু আমি সেলাই করতে পারতাম কিন্তু গ্রামারটা জানতাম না, দেন আই আন্ডারস্টুড দ্যাট ফ্যাশনের একটা গ্রামার হয়, আমার ওটা জানতে হবে। আই ওয়ান্টেড টু স্টাডি। বাংলাদেশে তখন ছিল না, ইন্ডিয়ায়ও ছিল না সেরকম ইনস্টিটিউট। আমি লন্ডনেই পড়তে চেয়েছি। যেই ইনস্টিটিউটে পড়তে চেয়েছি সেটা আমাকে 6 মাস রিফিউজ করেছে, বিকজ আই ডিডন্ট হ্যাড ও লেভেল, এ লেভেল, এনি ফ্যাশন ব্যাকগ্রাউন্ড, বিকজ আমি তো বাংলা মিডিয়ামে পড়া। তারপর ইন্টারভিউতে ঠিকে গিয়ে আই ওয়েন্ট টু। কিন্তু ফ্যাশনে পড়া সময়, আমার ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার, আই এম দ্য ওনলি ডিজাইনার যার কাজ ব্রিটিশ আর্কাইভে রাখা আছে, বিকজ আই ওয়াজ ফোকাস, আই ওয়ান্ট টু ডু দ্যাট। আর এটা খুব ইম্পর্টেন্ট যে এখানে যারা ডিফারেন্ট ডিপার্টমেন্টে, ইউ হ্যাভ টু নো হোয়াট ইউ ওয়ান্ট। আমার অনেক কষ্ট হতে পারে, যে কলেজ আমাকে 6 মাস নিতে চায়নি আমি ছেড়ে দেইনি, কিন্তু ওই কলেজেই ভর্তি হচ্ছি। বাট আজকে কী হয়, তোমরা একটা করো, তারকে ভাবো যে একটা মোবাইল কোম্পানি খুলে দিলেই ভালো, সবচেয়ে বেশি বিক্রি হয় মোবাইল, না কী দরকার কষ্ট করে। কিন্তু টিকে থাকা যে কী ইম্পর্টেন্ট, ফোকাস হওয়া জীবনে কিন্তু কষ্ট হয়, বাট ইউ ক্যান আর্ন মানি, ইউ মেক ইউর ফ্যামিলি প্রাউড অফ ইউ, ইউ মেক ইউর নেশন প্রাউড অফ ইউ। এইখানে আমি কেন বলি তোমাদের, বলছি কেন আমি ফিরে এসেছি, আমার তো স্বপ্ন ছিল, প্লাস আমি একটা ক্যারিয়ার করেছিলাম মডেলিং, সেখানে খুব ইম্পসিবল, এমনকি নেওমিও করেনি ক্যাম্পবেল, কেট মস, কেউ না, যে টপ 4টা গাড়ির অ্যাডও আমি করেছি, রোলস রয়েস, BMW, জ্যাগুয়ার, টয়োটা, এটা সব সময় ব্লন্ড ব্লু আইস নেয়, ব্লন্ড মেয়েরা ব্লু আইস। আই ইউজ টু হ্যাভ আ ভেরি গুড এজেন্ট, আপনারা হয়তো জানবেন মার্ক ম্যাকাবেথ, যে সব টপ টেনিস প্লেয়ারদের এজেন্ট ছিল, বোর্গ, কর্নার্স। আই ওয়াজ ভেরি লাকি বিকজ আমার কম্পিটিশন ছিল না, ইন্ডিয়ানরা আমার আশেপাশে আসতে পারেনি কেউ না। তো গাড়ির যখন আমার এজেন্ট আমাকে বলেছে, আমাদের ইউজুয়ালি এজেন্ট, আমার এজেন্ট হলো ওয়ান অফ দ্য টপ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, সো আমাকে যখন বললো তুমি গাড়ির অ্যাড ফার্স্ট রোলস রয়েস, আমি বলছি ধুর, ওটা তো সারাক্ষণই ব্লন্ড ব্লু আইস। কিন্তু আমি যখন বলছে না তবুও তোমাকে চাই, তো 60% আমার ছিল, আর 40% আমি যখন ঢুকেছি সব রোলস রয়েসের বড়রা বসে আছে, তো আমি বললাম তোমরা আমাকে দেখতে চাও না, অ্যাপেল কিনতে চাও, আমি বাংলাদেশ থেকে আসছি, আমার 4টা পা কী কী। সো আমি কনভিন্স করতাম, আমি মানুষকে
মানে কনভিন্স করতাম এটা করে কেন বাংলাদেশ সম্বন্ধে অনেকে ভাবে মিশ্রী বন্যা এই মেয়েটা হাসছে কথা বলছে আরেকটা জিনিস বলতে চাই আমার বাবা মা আমাকে ভয় পাওয়া শিখায়নি শ্রদ্ধা করা শিখিয়েছে ইউ শুড রেসপেক্ট পিপল ওনলি ওয়ান থিং ইন দ্য ওয়ার্ল্ড আই এম স্কেয়ার্ড অফ দ্যাট স্নেক নাথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড আই এম স্কেয়ার্ড অফ কিন্তু শ্রদ্ধা তো ওই যে সব বড় বড় কাজগুলি পেয়েছি দ্যাট ইজ বিকজ আই কাম ফ্রম বাংলাদেশ আই ও দিস টু মাই নেশন তা নাহলে তো আমার আমাকে দেখলে তো অত অকৃতজ্ঞ মনে হয় না আমি ফিরে এসেছি যারা আমাকে স্বপ্ন দেখিয়েছে যাদের জন্য বলা হয় আমার জায়গা লাস্ট ক্রিসমাসে ভোগ লেগেছে কেউ নিতে পারে নাই নো এশিয়া আমি কতদিন বাংলাদেশে নট তোমরা যারা ইন্ডিয়া দেখে পাগল হয়ে যাও নট ওয়ান ইন্ডিয়ান মডেল ওয়েন টু ইউরোপ অ্যান্ড হোয়াট আই ডিড সো প্লিজ ইন্টারনেট সার্চ করো হ্যাঁ ইউ হ্যাভ আ বিগ আইটি ডিপার্টমেন্ট তোমাদের তো অসুবিধা নেই তো আই ও দিস টু মাই নেশন কাদের এই 50% মানুষ যারা আমাকে এক ফোঁটা সাকসেস দিয়েছে যারা আমাকে জীবনে চলার পথে স্বপ্ন দেখিয়েছে কিন্তু আমি ছোটবেলার থেকে স্বপ্ন দেখতাম কিন্তু স্বপ্ন যে খালি দিনের বেলা ঘুমিয়ে থেকে দেখে আমি দিনের বেলাও স্বপ্ন দেখেছি হ্যাঁ আমার স্বপ্নটা আমার সঙ্গে গ্রো করেছে আস্তে 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 যখন আমি স্বপ্নটা একদম ক্লিয়ার হয়ে গেল আমি তখন বিদেশে ইউরোপে নাথিং ইন দ্য ওয়ার্ল্ড কুড স্টপ মি কামিং ব্যাক কিছু আমাকে আটকাতে পারেনি আমি দেশে ফিরে এসেছি না আমার বাবা মা আসতে বলেছে না দেশবাসী দিয়েছে আমি নিজের ইচ্ছায় আমার স্বপ্ন পূরণ করতে এসেছি দ্যাট ইজ টু গিভ মাই সাপোর্ট টু দিস 50% পিপল হু মেড হিস্ট্রি আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছি ভাষা আন্দোলন করেছি অনেক কিছু ইউ শুড নো এভরিথিং ইজ ইন ইন্টারনেট বাট ইতিহাস তৈরি করেছে এক টুকরো কাপড় দিয়ে সেটা হলো মাসলিন দিস ইজ টু অল দ্য টেক্সটাইল ডিপার্টমেন্ট টেক্সটাইল ইজ সো ইম্পর্ট্যান্ট আমরা এক টুকরা হ্যান্ডমেড ফ্যাব্রিক যেটার নাম মাসলিন উই মেক হিস্ট্রি সব বড় বড় মিউজিয়ামে আছে আজকে তো তাদের বিলো পাওয়াটিতে যাওয়ার কথা না এর জন্য যে আমরা যারা ইয়াং জেনারেশন অফকোর্স আমি একটা ক্রিয়েটিভ মানুষ আমার সব সুন্দর জিনিস ভালো লাগে কিন্তু আমি কোনো জাতি চিনি না নিজের দেশের লোকদেরকে না খাইয়ে রেখে অন্য জিনিস কেনে প্লিজ ফ্রেঞ্চ ইটালিয়ান ইন্ডিয়ান দেখো ইন্ডিয়ানরা অনেকে তুমি ওদের পুজোর সময় যাও দিওয়ালি ওরা ওদের জিনে ওদের বিয়েতে আই নো অল অফ দেম আই নো সব্যসাচী রোহিত বাল তরুণ তেহলানি ঋতুক দে আর অল মাই ফ্রেন্ডস এক একজন কত কিনে আমার মনে হয় না আমার নিজের দুই ছেলের বউ ছাড়া আমার বোনরা ছাড়া কেউ আমাকে বলছে কুড ইউ মেক এ ওয়েডিং জামদানি ফর মি নো আপনারা কিন্তু আমারই বন্ধু সব্যসাচীর কাছ থেকে 10 লাখ 20 লাখ রিসেন্টলি কেউ গিয়ে 50 লাখ কিনে নিয়ে এসছে বাট ওয়াই ডোন্ট ইউ ডু ইট দেয়ার আর পিপল আমি গুলশানে থাকি খালি ঘুমাতে যাই যদি ঢাকায় থাকি আমার অফিস মতিঝিলে যেহেতু দেয়ার আর সাম গভর্নমেন্ট রুলস সিকিউরিটির জন্য আমি গুলশানে থাকি জাস্ট ঘুমাতে পাগল হয়ে যাই এক একটা ফ্ল্যাটে 5টা গাড়ি ওকে তার বুয়ার রুটি কেনার জন্যও গাড়ি এক ছেলের স্কুল মেয়ের স্কুল পার্কিংয়ের জায়গা নেই বাট ওয়েন ইউ আস্ক দেম টু গিভ সামথিং ইউ নো একটা বড় সুনামি হয়েছিল ইন্ডিয়াতে যে সাউথ ইন্ডিয়া ওরা নিজের একটা ফকিরও 10 টাকা দিয়ে দে ডিডন্ট ওয়েট ফর দ্য ডোনেশন ওরা নিজেরা পয়সা সংগ্রহ করে দে মেড দেয়ার কান্ট্রি কাম আপ আমরা তো দিতে দেই না ঠিক আছে তোমাদের বলছি ইউ আর দ্য ফিউচার প্লিজ তোমাদের আজকে কত সুবিধা আছে তোমরা একটা আঙ্গুল দিয়ে তোমরা পুরো পৃথিবী দেখতে পারো হোয়াই ডোন্ট ইউ ফাউন্ড আউট হু আর দ্য জুয়েল হু আর দ্য পিপল হোয়াট ইজ আওয়ার কালচার হোয়াট ইজ আওয়ার হেরিটেজ আমি দেখি ব্যান্ড বাজাচ্ছে এই যে দুনিয়া গান গাচ্ছ
এর অরিজিনাল যে আব্দুল আলিমের গান এটাই জানো না, কিন্তু ইন্ডিয়ারটা জানো? তোমাদের আশ্বরিয়া রায় কানে করিনা কাপুর কানে কানে এসে বলে দিয়ে যায় না তো? তোমরা ইন্টারনেটই দেখো, তোমাদের মধ্যে পাঁচজনও বোধ হয় কোনো দিন আমার উপর সার্চ করনি। কিন্তু পার্শ্ববর্তী দেশ তোমাদের মতন ছেলে মেয়েরা আমার নরী নক্ষত্র জানে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। প্লিজ আই কেম ব্যাক ফর ইউ। হ্যাঁ, আমাকে তোমার ভালো না লাগতে পারে, বাট ইউ হ্যাভ টু নো হোয়াট আই এম ডুইং। অ্যাবসোলুটলি, আমি খালি ফ্যাশন ডিজাইনার না, মাই ওয়ার্ক লিঙ্ক উইথ ডেভেলপমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমার পড়াশোনা করা ফ্যাশনে, গ্র্যাজুয়েশন, আই স্পোক টু থ্রি সেশন ইন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইভেন স্পিলবার্গ কেম টু হিয়ার মি, চাইনিজ পিপল। আই গো টু বিজনেস ফোরাম উইথ বিল গেট, বিকজ এভরি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড থিঙ্ক আই অ্যাম দ্য বিগ থ্রেট, বিকজ আমি আজকে যেটা করছি সেটা কিন্তু দেখো 10 বছর আগে বাংলাদেশেও কিন্তু আমরা এত কেয়ারফুল ছিলাম না, হোয়াট ফ্রুট উই আর ইটিং, হোয়াট ভেজিটেবল আমরা কী খাচ্ছি। এখন কিন্তু অর্গ্যানিক, কেমিক্যাল মুক্ত, আমি তো সেটা নিয়েই বসে আছি ভাই। আই ডু এভরিথিং হোয়াট ইজ পিওর, হোয়াট ইজ বাংলাদেশ ইজ নোন ফর, তার মানে না তোমরা মেশিন মেড পড়ো না, সেটাও আছে, বাট একটা কান্ট্রি খালি গার্মেন্টে চলতে, এখন গার্মেন্ট সেক্টরে অনেক পয়সা দিতে পাচ্ছে বিকজ দ্য রেভিনিউ অ্যান্ড অল দিস থিং, বাট ক্যান ইউ ইম্যাজিন ইফ আই উড হ্যাভ গট 1% সাপোর্ট, আজকে বাংলাদেশ কোথায় নিয়ে যেতাম? বিকজ আই এম ওয়ার্কিং উইথ দ্য মেজরিটি, অ্যাবসোলুটলি আমার নিজের পয়সা দিয়ে, নো কমপ্লেন। তুমি যদি আমার ক্যারিয়ার দেখো, আমাকে একখান থেকে একখানে কঙ্কড়ে নিয়ে যাওয়া হতো। হ্যাঁ, বাট এভরিথিং অফ মাইন, প্লিজ, আমি এটা তোমাদের খুব করে বলছি না, আমার স্বপ্ন আমি বিক্রি করি না, কিন্তু আমিও ওয়েট করছি কখন আসবে আমার কাছে। ভিক্ষে করে বিদেশে বড় হইনি, একটা যেটা ওরা মনে করে বাংলাদেশ থেকে আসছো আমাকে $1 দাও, কম্পিটিশনে টিকে থেকে ওদের সঙ্গে আজকে আমি আমার নামটা করেছি নিজের দেশে। তোমার মনে হয় তোমাদের চেয়ারম্যান হলো ওয়ান অফ দ্য সাকসেসফুল, আমি ওনাকে বলবো ভাই আমাকে 5 লাখ দেন আমার ডেড বডির, ওনার ওই ফিলিংটা যাতে আসে। এরকম যারা তোমরা আমার মতন কাজ করতে চাও, গিভ দেম আর সাপোর্ট, জিনিসটা কিন্তু এন্ড ইয়েতে উনিই প্রফিটেবল হবে। আজকে আরমানি, ভার্সাচি, ইভেন পার্শ্ববর্তী দেশ, সব্যসাচি, রোহিত বাল, এরা তোমার মনে হয় নিজেরা নিজেদের ফাইন্যান্স করে? আমি তো সব্যসাচিকে ছোটোর থেকেই চিনি, বিগ ব্যাংকার, বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইউনো ইভেন ইন ইরান, ইউনো দে আর সাপোর্টিং, বাট হোয়াট ইজ রং? আমি তো এসছি মানে অ্যাবসোলুটলি টু গিভ মাই সাপোর্ট টু বাংলাদেশ, অ্যাবসোলুটলি আই থিঙ্ক বাংলাদেশ উইল গো দেয়ার। তোমরা জানো না কতগুলি দেশে আমি স্টেট গেস্ট, তারা অবাক হয়ে যায় আমি কেমন করে বাংলাদেশকে, ইন্ডিয়া সব দেশ বাদ দিয়ে, মানে ইভেন কিছু কিছু ক্ষেত্রে জাপানও বাদ দিয়ে আমি বাংলাদেশকে নিয়ে গেছি লিঙ্ক উইথ ডেভেলপমেন্ট ফ্যাশন। কিন্তু টুডে থ্যাংক ইউ স্যার, ইউ ইনভাইটেড মি ইনভিজিবলি, ইউ ইনভাইটেড 50% অফ দ্য নেশন, আই এম টকিং অন বিহাফ অফ দ্যাম, সো দে আর না, ওরা আমার চেহারার জন্য আমাকে ডাকেনি, কিন্তু আমার কাজ কী চমক আমি বাংলাদেশের দেখিয়েছি পুরা ওয়ার্ল্ডে। এটা কারা করে? আজকে আপনি বললেন আমাকে ওই ভিডিওটা দেখিয়ে, আমি আপনাকে এরকম কত মানুষের স্টোরি দেখাতে পারি, দে আর আই কিউ জিনিয়াস। আই সামটাইমস আমি ভাবি আমার মতন এরা যদি 10 ভাগের 1 ভাগ চান্স পেত, এরকম ঘরে জন্ম নিয়ে বিদেশে পড়াশোনা করে বাংলাদেশ, আই মিন ইউ আর অল ক্রেজি অ্যাবাউট ইন্ডিয়া,
India, father of the nation is Gandhiji. Khadi is Swadeshi Andolan Gandhijir. Jinish. Ajke ota ke bachate amake niye geche. ইন্ডিয়ার গভর্নমেন্টের পিছনে আম্বানি টাটা সব বিবি রাসেলকে আমি তো সবসময় বলি আমার সময় নেই কেন গেছি জাস্ট ফর ইউ ইয়াং জেনারেশন টু মোটিভেট ইউ আই ডোন্ট ডু কনসালটেন্সি আই এম ভেরি ভেরি প্রাউড অফ মাই সেলফ আমি ভিক্ষা করে দেশকে উঠাবো না আমি ওয়েট করবো তোমরা কখন আমার কাছে আসবে তো প্লিজ প্লিজ আমাকে কেউ আমার ফাদার অফ দ্য নেশন সম্বন্ধে বলে দিতে হবে না I know everything about my father of the nation, my prime minister, my people, you know, whether I like it or not, everyone I know. আচ্ছা এটা তো গেল তারপরে আমি একটা কথা বলি রিসেন্টলি আমি একটা কাজ করছি সেটা আমি জীবনেও ভাবিনি এরকম কাজে আমাকে ডাকবে তোমরা জানো চাইল্ড ট্রাফিকিং বাচ্চা বাচ্চা মেয়েদের ধরে নেওয়া হয় বেশিরভাগই এই রুটটা বাংলাদেশ নেপাল ইন্ডিয়া মায়ানমার এগুলি যখন ধরা পড়ে মেইনলি ফর প্রস্টিটিউশন অ্যান্ড আদার বোম্বেতে নিয়ে যায় তখন একটা হোমে রাখা হয় লিলুয়া হোম ওয়েস্ট বেঙ্গলে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে অনারেবল চিফ মিনিস্টার ওখানে প্রথমে যখন আমি অনেক মানা করেছি যে এত এনজিও আছে দু দেশেই এটা আমার কাজ না তারপর যখন গেছি তুমি বিশ্বাস করবে না মেয়েরা আমার মতন দেখতে না তোমরা যারা সুন্দর আছো প্রত্যেকটা মেয়ে সুন্দর আজকালকার উই আর লিভিং ইন 21st century উই সেল আওয়ার গার্লস ফর 4,000 rupees প্লিজ এত ইনহিউম্যান আমরা হয়ে গেছি আজকে আমি নিজেকে দিয়েই দেখি আমি এরকম চলাফেরা করি দেখে অনেকে তো ভাবে এ কি না উই আর সেলিং আওয়ার গার্লস তারপরে অফকোর্স দে আর ভেরি ক্লেভার দে নো ইউ হ্যাভ টু মোটিভেট দিস গার্ল যখন ওরা গ্রাম থেকে ওদের বিক্রি করে দেয় বুড়া হাজব্যান্ড বা বাবা মা মিডল ম্যান কিন্তু আছে ওরা ধরা পড়ে না কোনো কিছুতেই মিডল ম্যান ধরা পড়ে না এরা তো পয়সা দিয়ে কিনেছে পুলিশদের সঙ্গে লাইন আছে কেমন করে মেয়েগুলিকে ফিরাবে যেই মেয়ে গ্রামে থেকে উধাও 3-4 বছর সেই বাবা মা তো শহরেই কিন্তু বলবে না বলেন আপনার মেয়ে চলে গেলে আপনি লজ্জা পাবেন গ্রামের মানুষরা তো বলে না ওরা তো স্বীকার করে না এদের মেয়ে কিন্তু কত চালাক ওদের গভর্নমেন্ট জানে বিবি রাসেল মোটিভেট করে এদের সেলফ সাফিসিয়েন্ট করে দিবে তুমি আজকে সরি আমার দুই ছেলে আমার যদি এক ছেলে এক মেয়ে হতো আমি কি ইকুয়াল রাইট দিতাম না আমার মেয়েকে কম দিতাম ছেলেকে বেশি দিতাম ন গ্রামের দিকে তো এটা খুব আজকে আমরা ইকুয়াল রাইট নিয়ে তো কেউ মুখ বন্ধ করে বলে না সবাই ভাবে ছেলে ঠিক আছে ছেলেকেই দেব অথচ হাদিসে বলে বলা আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত শুনো এখানেই তুমি দেখো বিবি রাসেল যতই বাইরে পড়ুক যতই মডার্ন হোক বাবা মা কিন্তু শিক্ষা দিয়ে গেছে কোরআন থেকে সব আজকে এটা আমার কাজে লাগছে আমাকে যদি কেউ বলে গ্রামের দিকে আরে আপনি কথা বলেন কেন বেশি কোরআনে লেখা আছে মেয়েরা চুপ থাকে আমি বলছি কোন পাতায় লেখা আছে বলেন দিস ইজ সো ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর রিলিজিয়ন ইউ হ্যাভ টু বিলিভ ইউর রিলিজিয়ন বাট ডোন্ট এক্সপ্লয়েট ইট প্লিজ মিস ইন্টারপ্রেট করো না তোমরা যারা আমাদের সময় আমাদের মৌলবী এসে কোরআন শরীফ পড়াতো আমাদের বুঝিয়ে দিত তোমরা তো মুখস্থ করো আরবিটা পড়ো মুখস্থ করো ইউ ডোন্ট নো হোয়াট ইজ দ্য মিনিং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট বুঝছো যদি আরবি না পড়তে পারো আজকাল বাংলায়ও আছে ইংলিশেও আছে পড়ে নিও দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কোরআন প্লিজ তো এই বাচ্চাগুলিকে আমার বের করতেই হবে আমার কিন্তু দুনিয়ার কাজ ফেলে আমি কালকে না পরশু দিন চলে যাচ্ছি এক মাসের জন্য আমি যদি পারতাম সবগুলি মেয়েকে অ্যাডপ্ট করতাম কিন্তু পারবো না আমি নিজের বাসায়ই থাকি না তো আমি এই বলছি তোমরা তোমাদের কত সুবিধা আছে না তোমরা কত রকম জিনিস
প্রেত করতে পারো। আজকে 50 ভাগের বেশি মেয়ে এই পৃথিবীতে, তোমরা সেখানে চিন্তা করো, একটা মেয়ে, একটা ছোট মেয়ে, 9 বছরের মেয়ে, তার হোল লাইফ আয়দার ও প্রস্টিটিউশন করবে কি সেটা লাইফই কি জানে না। সেখানে এডুকেশন, থ্যাংকস টু ইউ ওপেন সো মেনি ইউনিভার্সিটিস। এই যে এরা যদি জানতো পার্শ্ববর্তী দেশে যেতে বর্ডার ক্রস করতে একটা পাসপোর্ট লাগে, একটা ডকুমেন্ট লাগে, বেসিক এডুকেশন লাগে, এটা যে নাই, এডুকেশন ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আর আরেকটা জিনিস তোমাকে বলতে চাই, এই যে মেয়েগুলি বাংলাদেশি, আমি কী করি গ্রামে গিয়ে গিয়ে, এর মধ্যেও একটা তাঁতি বা কৃষকের মেয়ে নাই যাদের সঙ্গে আমি কাজ করি, রিক্সাওয়ালা আছে, দিনমজুর আছে। আমি আজকে যে আমি আসার পর ক্রাফটস ফ্যামিলির যারা 4-5টা বাচ্চা হতো, এখন কিন্তু ম্যাক্সিমাম 2, কারো কারো 3। অফকোর্স আমি ওদের ব্রেইন ওয়াশ করি না, কেন আমি ডোনার এজেন্সি না, আমি ওদের উপলব্ধি করতে দেই, বুঝতে দেই। ব্রেইন ওয়াশ করা ঠিক না, ডোনার এজেন্সি আসে তোমরা এটা ইউজ করো, কেন এটা করো, ওটা করো, যে তোরা পয়সা দিয়ে চলে, আমি তো না, আই কেম ব্যাক টু বাংলাদেশ ফর মাই লাভ ফর বাংলাদেশ, ফর মি বাংলাদেশ ইজ গোয়িং টু গো দেয়ার। ফ্যাশন বলো, ডেভেলপমেন্ট বলো, আমি রিসেন্ট এই মধ্যেই যাব, খুব বড় একটা প্রোগ্রাম আছে ফ্রান্সে, ইটস দ্য পার্ট অফ ইকোনমিক ফোরাম, ইকোনমিক্যাল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, আমার পড়াশোনা করা ফ্যাশনে, ঠিক আছে, দ্যাটস ওয়ান আই এম দ্য মেইন স্পিকার, ইটস নতুন প্রেসিডেন্ট আসছে, তো দিজ আর ইম্পর্ট্যান্ট, তোমরা এখানে পড়লেও, যারা টেক্সটাইলে পড়লেও, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ইউ নো অ্যাবাউট ইট। হ্যাঁ, টেক্সটাইলের হিস্ট্রি, দেশ সম্বন্ধে, আমি কালকে ওনাকে বলছিলাম আমার সবচেয়ে প্রিয় পুরস্কার কোনটা জানো, আমার উপর অনেক আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডও আছে, সবচেয়ে প্রিয় বাংলা একাডেমির ফেলো। ক্যান ইউ ইম্যাজিন, বাংলা একাডেমির ফেলো, আমি তো লিটারেচারে পড়াই শুরু করিনি, কত বড়, আমার বাবা মা বেঁচে থাকলে অনেক খুশি। সেকেন্ড প্রিয়, আমার অনেক বড় বিদেশি অ্যাওয়ার্ড আছে, সেকেন্ড হলো বেগম রেখায়া, দ্যাট ইজ ফর এডুকেশন অ্যান্ড হেলথ, আমার পড়াশোনা ফ্যাশন। তো তোমরা প্লিজ, তোমরা তো কোথায় উঠতে পারো, ইউ হ্যাভ আ ইউনিভার্সিটি, ইউ হ্যাভ আ চেয়ারম্যান হু ইজ ইন্টারেস্টেড, হু ওয়ান্ট টু গিভ ইউ সাপোর্ট, কিন্তু ইটস ইউ, ইউ হ্যাভ টু বি ফোকাস, তোমাদের জানতে হবে। আর আমি আপনাদের আইটি ডিপার্টমেন্ট সম্বন্ধে বলি, আমি মনে করি আইটি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ইটস আন, আমি আমার একদম ফুল সাপোর্ট, আমার তো ওরকম নেই, উনি দেখেছে আমার অফিসে এইটুকুনি একটা কম্পিউটার, কেন আমি সব পয়সা গ্রামে দিয়ে দেই, কিন্তু আমি বুঝি এটা কত ইম্পর্ট্যান্ট। আমি আপনাদের ছোট্ট একটা স্টোরি বলবো আমারই, আমি রানা প্লাজার পরে এরকম ন্যাচারাল ডিজাস্টার আমি তো দেখিনি, যেটা ম্যানমেড ডিজাস্টার না, উই আর অল ভেরি অ্যাশেম, শুধু আমরা না, মোর গোস টু দ্য ফরেন বায়াস, আমি এটা নিয়ে টেলিভিশনে বিদেশে বলেছি। ওর পরে ভেবেছিলাম আমি গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে, আমাকে তো বলে না সাদে না, আমি একটু গিয়ে ডিজাইনিংয়ে হেল্প করি। আমি ওখানে গিয়ে রুম বড়, সব বড় বড় কম্পিউটার, মানে লেটেস্ট কম্পিউটার, সব বসে এরকম থাকে, সফটওয়্যার ঢুকায়, একটা ডিজাইনার, ক্রিয়েটিভ মানুষ একটা পেন্সিল হাতে নেয় না, একটা পেন হাতে নেয় না, আই ওয়াজ গেটিং ফ্রাস্ট্রেটেড। ওখানে গিয়ে দেখতাম সব কম্পিউটারে দে ডোন্ট ডু, দে পুট দিস ফটোশপ, দ্যাট ফটোশপ, ক্যান ইউ ইম্যাজিন, পিকাসো ইজ ডুইং দ্যাট, মিরো ইজ ডুইং দ্যাট, আরমানি। সো আমার আমার গুরু যারা, অল মাই গুরুজ আর আই এম ভেরি ফর্চুনেট, আরমানি অ্যান্ড অল, দে কল সামটাইমস ইন দ্য অফিস, হাউ ইজ বিবি। সো আমি ছিলাম না তখন, আমার অফিস থেকে বলছে ও তো নাই, কালকে থাকবে, তো আরমানি, মিস্টার আরমানির পিএ ফোন করেছেন, ফোন করে বলছে তো মিস্টার আরমানি ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ, তুমি অনেক দিন খোঁজ খবর নাই তোমার,
তখন আমি বলছি আমি জীবনে ডিপ্রেস হই না সেটা আরেকটা জিনিস ইয়াং জেনারেশন প্লিজ হোয়াট ইজ টু বি ডিপ্রেস প্লিজ টেক দ্যাট আউট অফ ইয়োর ভোকাবুলারি আমি জীবনেও ডিপ হ্যাঁ মন খারাপ হলে আমি দুনিয়ার জিনিস করি ডিপ্রেস কোনো ওয়ার্ড থাকা উচিত না তো আমি বললাম আমি তো ডিপ্রেস না কিন্তু আমার খুব বিরক্তি লেগেছে এই গার্মেন্টে বলছি কী হয়েছে আমি বলছেন যত সব সফটওয়্যার ঢুকায় অফকোর্স আই সাপোর্ট আইটি ইটস ভেরি ইম্পর্ট্যান্ট বাট ওগুলির নামই আমি জানি না আর ওগুলির পয়সাও নেই আমার কেনার তখন ও শুনেছে নেক্সট ডে মিস্টার আরমানি হিমসেলফ কল মি বলছে বিবি তোমার মন খারাপ দ্যাট ইজ হোয়াট আমার গুরু দেখো এত বছর পরেও আমার খোঁজ নেয় বলছে আমি বলছি না ওই তো ওরকম বলে থ্যাংক গড আমাদের সময় ওগুলি ছিল না দ্যাটস ওয়াই আরমানি ভ্যালেন্টিনো ক্রিয়েটেড তুমি মন খারাপ করো না তো এখানে আমি বলছি অফকোর্স ইউ ইউজ কম্পিউটার ইউ ইউজ সফটওয়্যার ইউ ইউজ অল দ্য নিউ সিস্টেম দিস ইজ দ্য ওয়ার্ল্ড ডিজিটাল বাংলাদেশ বাট প্লিজ ইউজ ইউর ব্রেন টু ডোন্ট ওটা তোমাকে টেক ওভার করতে দিবে না আজকাল ইয়াং জেনারেশন অনেকে আসলে লিখতেই পারে না বানান করতে জানে না একটা জিনিস সোজা লাইন করলে বলে কম্পিউটারে বসে লাইনটা করে দেই প্লিজ প্লিজ অফকোর্স ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট কানেক্টিভিটি অ্যান্ড অল দিস থিং কিন্তু সুপার পাওয়ারকে তোমাকে এরকম করে নিতে দিও না ইউজ ইয়োর ট্যালেন্ট ইউজ কম্পিউটার অ্যাজ আ টুল ফর ইনফরমেশন মেনি থিংস ইউ ক্যান ফাইন্ড নাও গুড বুকস আমার পয়সা নাই আমি কিন্তু বসে বসে বই পড়ি অনেক জিনিস কিন্তু প্লিজ ইউজ ইয়োর হ্যান্ড হোল্ডিং হ্যান্ড ইজ সো ইম্পর্ট্যান্ট হোল্ডিং আ পেন্সিল প্লিজ এই আর কি বলবো এটা বলতে চাই বাংলাদেশে এসে ভুলে যাও বাংলা আমার সব কিছুই পাওয়া আমার এখনকার কাজে বাংলাদেশে এসে আমি যা পেয়েছি মানে বলা যায় না আই নেভার হ্যাভ টু টেক আ স্লিপিং ট্যাবলেট টু গো টু স্লিপ আমি 3 ঘন্টা ঘুমালেও ঘুমাই নেক্সট মর্নিং যেই দেশেই থাকি আমি মানে অস্থির হয়ে যাই কী দেখব প্লিজ অ্যান্ড আই রিয়েলি 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 বিলিভ দ্য ফিউচার ইজ দেয়ার অ্যান্ড ইউ হ্যাভ আ ইউনিভার্সিটি ফ্যাকাল্টি ইজ ওয়ান্ডারফুল বাট প্লিজ বাংলাদেশ ক্যান গো দেয়ার মন খারাপ লাগলে গান শুনবে কিছু করবে যে সাবজেক্টই হোক ডিপ্রেস হওয়ার কিচ্ছু নাই আর প্লিজ তুমি যদি নিজের বাবা মাকেই সম্মান না করতে পারো পৃথিবীর আর কিছু সম্মান করতে পারবে না বাবা মা ইজ সো ইম্পর্ট্যান্ট হতে পারে মায়ের উপর রাগ করো তার জন্য তো গিয়ে টেররিস্ট হবে না প্লিজ ইউ আর দ্য ফিউচার নিজের আশেপাশের আজকে আমার বাবা মার জন্য আমার 2টা পা মাটিতে আমাকে আকাশের তারা হওয়া শিখায়নি আমার বন্ধুরা আমার বাবা মার বন্ধুরা তাদের কাছ থেকে কত কিছু শিখেছি বাট আই ডু ইট মাই ওয়ে ডাইভার্সিফাইড ইট ইউ হ্যাভ টু ডাইভার্সিফাই ইউ হ্যাভ টু ইউজ নিউ কালার ইউ হ্যাভ টু মেক আ নিউ থিং ঠিক আছে আগে শাড়ি হতো 10 হাত এখন 13 হাত দিস ইজ দ্য চেঞ্জেস থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ ইউ ক্যান সিট ফর হোয়াইল ইফ ইউ ওয়ান্ট and I can go for question and answer and it's blended actually thank you very much assalamu alaikum I am Shahmir Rahman and I'm a final year student from textile department engineering actually I'm very much excited to see you and I have a lot of questions anyway my first question is that what are the barriers do you think to flourish our fashion potential of our bangladeshi people barrier kintu jibone sob kichute hoy ha আমি আজকে এখানে করছি আমি যে বাইরে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় মানে ব্যারিয়ার কী সেটাই আমি জানতে চাই তোমরা সবসময় করার আগে ব্যারিয়ার কিসের জন্য ওয়াই ডু ইউ থিঙ্ক আপনারা কেন ব্যারিয়ারটাই আগে ধরেন হ্যাঁ আপনি করতে চান আপনি চিন্তা করেন আমি একটা পরিবারের মেয়ে তখন মুক্তিযুদ্ধর পরে আমি গেছিলাম হ্যাঁ আমার বাবা আমাকে প্লেন কিনেও পাঠাতে পারতো
কিন্তু কিছু কারণে যেহেতু অনেক ইন্টালেকচুয়ালকে বাঁচিয়েছে দাদাডা আমি বলতে চাই না ওগুলি সব, আমি কিন্তু পোস্ট বিলি করে পড়াশোনা করছি অ্যাজ এ পোস্ট ওম্যান। তো আপনার ব্যারিয়ারটা কি আপনি কি মনে করেন সেটা আমি আগে জানতে চাই। What do you think is the barrier for you? I'm a student from Department of Entrepreneurship. Amar naam hocche Norin Usrat Nishitha. Ma'am, I really admire you so much je apni ekdom root level er people der jonno kaaj korchen ebong onaderke niye agachhen. But ami ekta jinish mane gap feel kori, ami nijeo ma'am entrepreneurship department e pore ami fashion related kaaj korchi. ইভেন আমি চাচ্ছি এগুলো নিয়েই কাজ করতে, ইভেন সাথে ডিজিটাল টাচ দিয়ে। সো আই হ্যাভ প্ল্যানস, বাট দ্য থিং ইজ ম্যাম কিছু গ্যাপ ফিল করছে, যেমন যেমন হচ্ছে ট্রেডিশনস যেগুলো আছে, জামদানি, খাদি, তারপরে হচ্ছে তাঁত, আমাদের জেনারেশনের যে মেয়েরা আছে তারা হচ্ছে এগুলো অতটা পড়তে লাইক করে না, আমি যেটা দেখেছি ইভেন কমফোর্টেবলও ফিল করে না। সো কি হতে পারে যেটাতে যেটাতে তারা ইন্সপায়ার্ড হয় যে এই ড্রেসগুলো আমি পরি, বা কীরকম ডিজাইনস আর কীভাবে কী চেঞ্জেসটা আসলে আর কি তারা ইন্সপায়ার্ড হবে যে হ্যাঁ আমি আমার ট্রেডিশনটাকে আগে নিয়ে যাই। তোমার যেটা করতে হবে, তোমাদের জানতে হবে কী কী আছে। হ্যাঁ, আমি আমার কিন্তু লাইন তুমি দেখলে অ্যাক্সেসরিজ সব আমার কিন্তু মার্কেট ইউরোপ, বিকজ আই লার্ন ইফ ইউ নো হাউ টু রাইট, তুমি যদি লিখতে জানো কখ গঘ বা ABCD গ্রামার জানো, তোমার মন ব্লঙ্ক লাগে না, কিন্তু একটা বাইরো দিয়ে তুমি কারেক্ট ইংলিশ লিখতে পারো। তুমি যদি ডিজাইন করতে জানো কোন মার্কেট, কোন গ্রুপ, ইয়াং জেনারেশন অর দিস। আমি 2 বছর আগে আমার অফিসের একজন আছে আমার টিম, আমি খাদির জিন্স বানিয়ে আমি বাম্পার হিট করেছি, বিকজ আই নো দ্য কাট, ইউ হ্যাভ টু নো। হ্যাঁ, তোমার জানতে হবে কেমন করে ডাইভার্সিফাইড করা, হোয়াট ইজ হু আর দ্য পিপল দিনে পড়বে। এখন তো তুমি যে এখন যে সব গাউন 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 না, এটা তুমি একটা ইউনিভার্সিটির ছেলে মেয়ের জন্য কিন্তু ঠিক না। তুমি কোনো অকেশনে এখানে এসছো, ঠিক আছে, ইউ হ্যাভ টু রান, ইউ হ্যাভ টু ডু থিংস, ইউ হ্যাভ টু মেক থিংস কমফোর্টেবল, ঠিক আছে। যেমন জিন্স, তোমার জানতে হবে কোন ইয়েতে কোন প্রাইস, বাট দেয়ার ইজ আ গ্রেট ফিউচার, কিপ ইট অন। আপনাকে যদি আমি গুগলে সার্চ দেই, সো আপনার আপনি একজন ভালো মডেল হিসেবে কাজ করেছেন, একজন ফ্যাশন ডিজাইনার, একজন এন্টারপ্রেনিয়র, আপনার অনেকগুলো শোরুম দেশ বিদেশে আছে, তো যে মানুষটা আজকে এত বড় ইন্টারন্যাশনালি খ্যাত, আপনি BMW মডেলিং করেছেন একটা গাড়িতে, আমি দেখেছি সেটা, তো সেই মডেলটা আপনি যখন ফার্স্টে ক্যারিয়ার হিসাবে মডেলটা স্বপ্নও দেখেননি, বাংলাদেশে অপরচুনিটি পাননি, আপনি সেটা বলেছেন আমেরিকান ভয়েসে, তো সেটা কেন হয়েছে, বাংলাদেশ আপনাকে কেন অপরচুনিটি দেয়নি, বা সেটা আপনি বাইরের দেশে পেয়েছেন, বা আপনি যখন ওই বিদেশ থেকে বাংলাদেশে ব্যাক করেছেন এখনও কি সেই প্রতিবন্ধকতাটা ফিল করেন? আমার আমি মডেলিং কোনোদিনই বাংলাদেশে করিনি, মডেলিং আমার স্বপ্ন ছিল না, আমার মডেলিং আমাকে পৃথিবী চিনিয়েছে, আমি এটুকু বলে বলছি। মডেলিং আমাকে ম্যাচিওর করেছে, অন্য দেশের আর্ট কালচার শিখিয়েছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখিয়েছে, সবচেয়ে বড় জিনিস যেই মিডিয়া, ওয়ার্ল্ড মিডিয়া আমাকে বিবি বানিয়েছে। আজকে আমার, তোমরা দেখবে যারা বাংলাদেশে আসছো, আমার একটা দোকান আছে, কোনো রকমে আমি কোনোদিন একটা পাবলিসিটি দেই না, আমার পয়সা নেই। আমার উপর তুমি গুগলে যা দেখেছো, এখানে যা দেখেছো, ওয়ার্ল্ড মিডিয়া এসে আমার ছবি তুলে, দে আর গিভিং মি আ স্ট্যান্ডিং ওভেশন, মিডিয়া, ওয়ার্ল্ড মিডিয়া। এটা বললাম এর জন্য যে আমি আমি এই যে আমার নামটা, আমি ভাবতাম আরেকটু কাজ করি, দেশে আসব, আমাকে যেহেতু ওয়ার্ল্ড বিবি নামেই চিনে, এটা আমার নাম, এই নাম দিয়ে আমার, সেটা আমার সবচেয়ে বড় বাধা। আমি তোমাদের 2টা কথা বলি, আমি আমার বাবা মারা গেছেন অনেক আগে, যে বাবা মার জন্য আমি অনেক আদর করত, মা বাবার চোখের মণি ছিলাম। তখন আমি ইটালিতে ভ্যালেন্টিনো শো করছি, হঠাৎ দেখি যে অনেক বড় সড় মানুষ চলে আসছে, আমাকে
ঢাকায় আসতে হবে আমার ছোট ছেলে আমার সঙ্গে যখন প্লেনে এসেছি প্লেনে ওই প্লেনেই দেশ গার্মেন্টের ঝিলু ভাই কে তো উনি মারা গেছেন উনি ছিল তো ঝিলু ভাই আমাকে আর আমার ছেলেকে দেখে বলছে ও আমি সো সরি সিধু ভাই মারা গেছে আমি আমার বাবা যখন মারা গেছে আমার বাবা বলছিল বিবি একটা কাজ করেছে বলো ও আসুক আমি কিন্তু আমার বাবাকে দেখতে পারিনি লাশ দেখেছি আমার মা আমি দেশে ফিরে এসেছি আমার একটা খুব বড় কাজে আমার মা ভালো ছিলেন আমার বোনরা এসছে জন্মদিন আমাকে কোনো মানে হার্টের প্রবলেম ছিল আমাকে শ্রীলঙ্কা একটা খুব ডিফিকাল্ট কাজে যেন আমি শ্রীলঙ্কায় গেছি গিয়েই শুনছি আমার মা মারা গেছে দুজন মানুষ দিস ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট হ্যাঁ আমাকে শক্ত বানিয়েছে দেখো জানি তাদের দোয়া আমার এখানে এই যে বলছি তোমাদের একটা কাজ করছি আমি চিন্তাও করতে পারিনি আমি চাইল্ড ট্রাফিকিংয়ে কাজ করব হ্যাঁ আমি মনে করি উপর থেকে আমাকে কেউ পাঠিয়েছে এই বাচ্চাগুলিকে বাঁচাতে একটা আগুন ছেড়ে দিয়ে দেখে বিবি রাসেল আগুনে পুড়ে যায় কি না এই শক্তিটা আছে কি না আমি কিন্তু আগুন থেকে লাভ দিয়ে বের হয়ে আসি এটা তোমাদের জন্য একটা বড় স্ট্রেংথ আমার বাংলাদেশে আমার মা আমার আত্মীয় স্বজনরা অনেক হাই ফাই মারা তারা ভাবে আমি খুব আনসাকসেসফুল কেন আমার পাঁচটা বাড়ি গুলশানে নাই আমি সাধারণভাবে চলে ফেলি কিন্তু বারবার বলছি তোমাদের তোমার এরিয়ায় আমার অনেক মানুষ চেনা আছে তুমি একটা টাঙ্গাইলের ছেলে অ্যান্ড আই এম সো প্রাউড অফ ইউ ইউ মেড মাই ডে আমি খুব ইন্টারেস্টেড ফ্যাশন ডিজাইনিংয়ের উপর সো অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে আমি কীভাবে ফ্যাশন ডিজাইনিংয়ে নিজের ক্যারিয়ারটা গড়তে পারি বা কোথা থেকে শুরু করতে পারি আপনি করতে করতেই শিখবেন কাজে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংটা আপনার হেল্প করবে আমি পার্সোনালি বা আমাদের যারা টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে আমরা যারা আসি আমরা যদি বিবি রাসেলের সাথে আমাদের আইডিয়াসগুলো বা আমাদের ডিজাইনগুলো শেয়ার করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের কতটুকু সুযোগ আছে তুমি দেখাতে পারো কিংবা তোমাদের হলে মানে আমার ইমেল আইডি আছে তোমার অফিসে ইমেলে পাঠিয়ে দিও বাট আমি থাকলে ইমেলে পাঠার থেকে আমি সামনাসামনি দেখাটাই পছন্দ করব থ্যাংক ইউ ম্যাম আমার নাম মারুফ আহমেদ ডিপার্টমেন্ট অফ ইংলিশ আমার হোম টাউন সিরাজগঞ্জ হওয়ার কারণে তাঁত শিল্পটা আমাদের রক্তে কারণ সিরাজগঞ্জ এখন ম্যাম আমরা হয়তো অনেক নতুন আইডিয়ার সাথে পরিচিত হই বা আমাদের মাথায় আসে কিন্তু আমরা প্রপার ইনভেস্টমেন্টের অভাবে এটা নার্চার করতে পারি না ফ্যামিলিকে কনভিন্স করা হ্যাঁ বাবা মাকে যেই হয় ফ্যামিলি মেম্বার দিতে চায় তোমার আমার মতন লেগে থাকতে হবে এটা বাবা মাকে কনভিন্স করতে হবে সব বাবা মাই চায় ছেলে মেয়েকে করতে কিন্তু কনভিন্স হতে চায় যে এই শিল্পটা দিয়ে কোনো কিছু অন্যভাবে যে ফাইন্যান্স কী করে করতে হয় পাওয়া যায় তুমি জানলে তুমি আমাকে বলো বিবি রাসেলের জন্য আগামী বাংলাদেশ কয় যুগ অপেক্ষা করবে বা আপনার জন্য আপনার মতো আপনার মাপের একজন মানুষের জন্য একজন শিল্পীর জন্য আগামী বাংলাদেশ কয় যুগ অপেক্ষা করবে সেটি আসলে বলা বাহুল্য এই যে আপনার এত অর্জন এত মানে এত অর্জন এত গবেষণা এই বিষয়গুলো এগুলো থেকে আমরা আসলে বঞ্চিত হতে চাই না এবং আপনি তাঁতিদের জন্য ভালোবেসে বিদেশের লোভনীয় যে জীবনযাপন ছেড়ে এখানে চলে এসেছেন তাদেরকে আসলে উন্নত ধরনের কাজগুলো কীভাবে করতে হয় সেই বিষয়গুলো শেখাতে হবে এবং আমি জানতে চাই বিবি প্রোডাকশন সেই জায়গাটিতে কতটুকু বা কী পরিকল্পনা আমি সব সেশনে যখন থাকি আপনার মাপের মানুষগুলো যখন আসে একটা চিন্তা আমি পিছন থেকে করি আজকে মানুষ মরণশীল আজকে যদি বিবি রাসেল চলে যায় কয় যুগ আমরা অপেক্ষা করবো কত শতাব্দী অপেক্ষা করবো এমন একজন মানুষের জন্য কী হবে তার শেষ কোথায় পরিকল্পনাটা কোথায় ধন্যবাদ আপনাকে মনে করি আরেকটা যেন না জন্মায় এটা আমিই বলি সারাক্ষণ বলতে থাকে একটা মেয়ে যেন বিবি রাসেল না হয়ে জন্মায় অন্য কিছু বিবি রাসেল না হয়ে জন্মায় এটা আমি নিজে বলছি কিন্তু তার মানে না তোমাদের ক্রিয়েটিভিটি তোমরা করো কিন্তু আমার যে আইডিওলজি যে আমি যে দেশকে এখানে দেখাতে চাই তোমরা কত কিছু করতে পারো প্লিজ হ্যাঁ কিন্তু আমি চাই না আরেকটা বিবি রাসেল জন্ম নেক এই দেশে আমার প্রশ্ন হলো যে একজনকে ভালো ফ্যাশন ডিজাইনার হতে হলে তার কি এই চার বছর মেয়াদি একটা ফ্যাশন ডিজাইনার কোর্স কি যথেষ্ট
চার বছর পড়ার মাঝখানে আপনি দু বছরেই হয়তো আপনি দেখবেন আপনার ক্রিয়েটিভিটি ম্যাক্সিমাম হয়ে গেছে। হ্যাঁ, দ্যাট ইজ আপ টু ইউ, আপনার ফোকাস হতে হবে, বাউন্ডারিটা পার হয়ে যাওয়ার মতন ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি আপনার মধ্যে কী আছে এটা কিন্তু আপনিই বের করতে পারেন। থ্যাংক ইউ। এবং অনারেবল ভাইস চ্যান্সেলর, রাইট নাও দ্য ইউনিভার্সিটি ইজ হ্যান্ডিং ওভার এ পিকচার, যে ছবিটা ঠিক শুরুতে তোলা হয়েছিল অনুষ্ঠানের সেই ছবিটাই প্রিন্ট করে নিয়ে আসা হয়েছে এবং ফ্রেমে লাগানো হয়েছে এবং ওই ছবিটাই আজকের অনুষ্ঠানের প্রধানতম গিফট, এক্সাইটিং গিফট। এখানে আমাদের সার্থকতা যে আজকের আপনার এই বক্তব্য থেকে তারা অনেক কিছু শিখতে পেরেছে, জানতে পেরেছে এবং ভবিষ্যতে তাদের পথের পাথেয় হিসেবে থাকবে। আপনি অনেক ব্যস্ত মানুষ, অনেক কষ্ট স্বীকার করে আমাদের এখানে এসছেন, আপনাকে আমার তরফ থেকে, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনার দীর্ঘজীবন কামনা করছি। এই বলে আমি আর বক্তব্য শেষ করছি, আপনাকে আবারও ধন্যবাদ।